ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে দেখাবো অ্যামাজন লাইভ এবং ফোর কে সুন্দর সুন্দর ওয়ালপেপার আপনার মোবাইলে কিভাবে সেট করবেন আপনার হাতে যে কোম্পানির মোবাইল হোক না কেন মোবাইলে সুন্দর সুন্দর ওয়াল এবং লাইভ থ্রি ডি ওয়াল থাকে না আপনি গুগল প্লে স্টোরে অনেকগুলি অ্যাপস পাবেন কিন্তু মনের মতো ওয়ালপেপার আপনি খুঁজে পাবেন না ঠিক এই রকম সুন্দর সুন্দর ওয়ালপেপার লাইভ থ্রি ডি ফোর কে ওয়ালপেপার আপনি যদি আপনার মোবাইলে সেট করেন তাহলে আপনার মোবাইল খুব সুন্দর দেখাবে যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিডিওটি খুব লম্বা করবো না ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মাত্র দুই মিনিটের ভিডিও আর্ি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটনে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নোটিফিকেশান আইকনে একবার ওয়াল করে দেবেন ওয়াল হয়ে যাওয়ার পরে এখানে ভিডিও দিয়ে একটি লাইক দেবেন লাইক দেওয়ার পরে নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে কমেন্ট বক্স জাস্ট এখান থেকে আপনারা আমাকে সাপোর্ট দেবেন নাইস ভিডিও বা গুড ভিডিও লেখার পরে জাস্ট আমাকে সেন্ড করে দেবেন আপনাদের কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান আমি যথাসম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যে কোনো সমস্যা আমি সমাধান করতে আপনাদেরকে হেল্প করব অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেব আপনারা অ্যাপসটি ওপেন করার পরে দেখুন এই রকম একটি ইন্টারফেস আপনাদের শো হবে এখানে অ্যাড আসতে পারে আপনারা দেখুন উপরে কে লাইভ অল জাস্ট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে এই পেজটি ওপেন হবে ওপেন হওয়ার পর এই রকম ইন্টারফেস দেখতে পারবেন দেখুন উপরে দেখতে পাচ্ছেন লাইভ তারপর আছে ফোর কে তারপর আছে থ্রি ডি আপনার এখান থেকে লাইভ ওয়ালপেপার হাজার হাজার ওয়ালপেপার আছে আপনারা এখান থেকে আপনার পছন্দ মতো আপনারা সিলেক্ট করতে পারবেন এখানে দেখুন ফোর আছে আবার এখানে দেখুন থ্রি আছে অনেকগুলি আপনারা ওয়ালপেপার আপনার এখান থেকে পেয়ে যাবেন আপনি যে ওয়ালপেপারটি আপনাকে ভালো লাগবে জাস্ট সেই ওয়াল পেপারে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন অ্যাড গেট এই অ্যাডটি দেখার পরে এই ওয়াল পেপারটি আপনি ব্যবহার করতে পারবেন এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দশ থেকে পনেরো সেকেন্ডের একটি অ্যাড আপনাকে এটিকে দেখতে হবে কিছুই করার নেই অ্যাড দেখা হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনারা কেটে দেবেন দেওয়ার পরে দেখুন এইরকম একটি ইন্টারফেস শো হবে দেখুন সেট ওয়াল পেপার জাস্ট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে আপনারা চাইলে প্রিভিউ করতে পারবেন এখানে দেখুন প্রিভিউ করলে আপনার মোবাইলে এই রকম শো হবে এখান থেকে প্রিভিউ হয়ে গেলে জাস্ট প্রিভিউটিকে আপনারা চিহ্ন উঠিয়ে দেবেন দেওয়ার পরে সেট ওয়ালপেপার সেট ওয়াল পেপারে হয়ে যাওয়ার পরে দেখুন হোম স্ক্রিন এবং হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন আপনি যেখানে খুশি ব্যবহার করতে পারেন দেখুন আমি এখানে সেট করে দিলাম সেট করে দেওয়ার পরে আমি এই অ্যাপস থেকে আবার বেরিয়ে এলাম দেখুন আমার মোবাইলে এই লাইভ ওয়ালপেপারটি সেট হয়ে গিয়েছে এই অ্যাপটি নেওয়ার জন্য আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করবেন ওপেন করার পরে দেখুন ফোর কে লাইভ ওয়ালপেপার এই অ্যাপ্লিকেশানটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনারা ফোরকে লাইভ ওয়াল সার্চ করার পরে হাজার রকম অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন আমি এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে ভিডিওতে দেখিয়েছি তাই দেখুন লোগো এবং নাম এবং এখানে দেখুন ব্লগ গেম দেব জাস্ট এই কোম্পানি থেকে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে